ক্লাস এইট, আজকে আমরা উপপাদ্য সেভেন টা নিয়ে আলোচনা করব। কি বলছে, ত্রিভুজে যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাণ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। দেখো ছবির সঙ্গে মেলায়, ধরো এ বি সি যদি আমার একটা ত্রিভুজ থাকে, যে কোনো একটা ত্রিভুজ, আমি বি সি বাহুকে ডি পর্যন্ত বাড়িয়েছি, তাহলে এই যে বহিঃস্থ কোণ উৎপন্ন হলো এই কোণটার মান হবে অন্তঃস্থ বিপরীত এই দুটি কোণের যোগফলের সঙ্গে সমান। বোঝাচ্ছে কি বলতেছে, কোন একটি বাহুকে যদি বাড়িয়ে দিই তাহলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হলো সেটার মান হবে অন্তঃস্থ বিপরীত, এইটা অন্তঃস্থ কোণ, তার যে বিপরীত একটাই একটা, এই দুটো বিপরীত কোণের যোগফলের সঙ্গে সমান হবে। এই প্রমাণটা বিভিন্নভাবে করা যায়, তোমাদের বই এক ধরনের করে দেওয়া আছে, সেটা তোমরা দেখবে, আমি একটু অন্য মেথডে করছি। দেখো আমাদের কি দেওয়া আছে, শিকার কি করে নিচ্ছি না, এ বি সি একটি ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজ যার যার বি সি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাহলে প্রমাণ করতে হবে যে, বা প্রামাণ্য তাহলে বহিঃস্থ কোণ কোনটা, এ সি ডি সমান অ্যাঙ্গেল এ বি সি প্লাস বি এ সি, ঠিক আছে, এই বহিঃস্থ কোণটা এই দুটি কোণের যোগফলের সঙ্গে সমান, এটা আমার দেখাতে হবে প্রমাণ। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, অতএব ত্রিভুজ এ বি সি থেকে পায় কী হবে, দেখো অ্যাঙ্গেল এ বি সি অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল বি সি এ প্লাস বি এ সি সমান 180 ডিগ্রি, এক নম্বর দিলাম। আবার আবার দেখো এই যে বিডি সরলেখার ওপরে এসি দণ্ডের মান, আবার যেহেতু বিডি সরল রেখার উপর এসি দণ্ডায়মান, অতএব উৎপন্ন বিসিএ ও এসিডি পরস্পর সন্নিহিত কোণ, ঠিক আছে, তাহলে সন্নিহিত কোণ কী হবে, অতএব এবং এরা কি একই
একই সরলরেখার উপর অবস্থান্বিত কোণ, তাহলে এদের যোগফল কত? 180 ডিগ্রি হয়ে যাবে। অতএব অ্যাঙ্গেল বি সি এ প্লাস অ্যাঙ্গেল এ সি ডি ইকস টু 180 ডিগ্রি। দু নম্বর, তাহলে এক নম্বর সমীকরণের মানও 180, দু নম্বর 180 ডিগ্রি, এদের সমান করে দিতে পারি। তাহলে এক ও দুই সমান করে পায়, কি পাচ্ছি দেখো, অ্যাঙ্গেল বি সি এ প্লাস অ্যাঙ্গেল এ সি ডি সমান এইটা, অ্যাঙ্গেল এ বি সি বি সি এ বি এ সি। তাহলে এখানে দেখো বিসিএ বিসিএ কেটে গেল, অতএব অ্যাঙ্গেল এসিডি সমান অ্যাঙ্গেল এ বি সি প্লাস বিএসি। দেখো তাহলে প্রমাণ হয়ে গেল আমাদের, তাই তো? কিনা হবে অ্যাঙ্গেল এসিডি এ সি ডি অ্যাঙ্গেলটা সমান অ্যাঙ্গেল বিএসি, এই এ বি সি এ বি সি এ অ্যাঙ্গেলটা আর বিএসি এ অ্যাঙ্গেলটা সমান। এবার আমরা করবো উপপাদ্য 8, কি বলছে, একটি ত্রিভুজে তিনটি কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। তো মনে করি এ বি সি একটা ত্রিভুজ, তার যে তিনটে কোণ এ কোণ বি কোণ এবং সি কোণ, এদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে শিকার মনে করি এ বি সি একটি ত্রিভুজ, প্রামাণ্য কি প্রমাণ করতে হবে, না তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ 180। বাবা কি লিখবো, এ বি সি প্লাস বি সি এ প্লাস বি এ সি সমান 180 ডিগ্রি, ঠিক আছে? এখানে একটা অঙ্কন করবো, কি করছি না, বি সি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো, তো অঙ্কন কি করবো, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা প্রমাণ। দেখো আমরা আগেই দেখেছি যে কোনো একটা বাহুকে যদি বাড়িয়ে দিই তাহলে কী হবে, বহিঃস্থ কোণটা কী হবে, অন্তঃস্থ বিপরীত কোণ দুটি সমষ্টির সমান। তাহলে ত্রিভুজ এবিসি এর এসিডি হলো বহিঃস্থ কোণ, অতএব এসিডি সমান কি, না এ বি সি প্লাস বিএসি, এর আগে আমরা করেছি উপপাদ্য সাথে। এবার কাজ করি, প্রত্যেকটা দিকে অ্যাঙ্গেল বি সি এ যোগ করে দিই, কি
কি করছি? উভয় দিকে অ্যাঙ্গেল বিসিএ যোগ করে পাই। কী পেলাম দেখো, অ্যাঙ্গেল এসিডি প্লাস বিসিএ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বিএসি প্লাস বিসিএ। তাহলে অ্যাঙ্গেল এসিডি আর বিসিএ, দেখো এসিডি আর বিসিএ এই কোণটা কি পরস্পর সন্নিহিত কোণ, তাহলে এদের সমষ্টি কী হবে 180 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল বিসিএ সমান 180 ডিগ্রি। তা কারণটা কী লিখব, কারণ লিখতে হবে যে যেহেতু অ্যাঙ্গেল বিসিএ ও অ্যাঙ্গেল এসিডি একই বাহুর উপর, বাহু বা সরলরেখার উপর অবস্থিত পরস্পর সন্নিহিত কোণ, এটা আমাদের প্রমাণ করা ছিল, তাই না? আর প্রমাণিত এবার আমরা কোষে দেখি 16.1 এর অঙ্কগুলো করব। কি বলছে, নিচের প্রতিক্ষেত্রে এক্স এর মান লিখি, মানে এক্স একটা কোণের মান, সেই মানটা আমার বের করতে হবে। তাহলে কী দেওয়া আছে এখানে, এ বি সি ডি একটা চতুর্ভুজ দেওয়া আছে, যে এই কোণটার মান বের করতে হবে। এখানে আমরা কাজ করি, তোমরা কিন্তু এগুলো বইয়ে করবে, হ্যাঁ বইয়ে করবে না, খাতায় লিখে করবে। এখানে কাজ করি, এসি যোগ করে দিই। তাহলে কী করলাম, এসি যোগ করে এই পর্যন্ত বাড়িয়ে দিলাম। তাহলে দেখো, তাহলে এই যে এ বি সি ত্রিভুজের বি সিই বহিঃস্থ কোণ, তাই তো? তাহলে কী লিখতে পারবো, অ্যাঙ্গেল বা বহিঃস্থ বহিঃস্থ বিসিই বিসিই সমান কী হবে, সি বিএ প্লাস প্লাস বিএসি বিএসি। আবার আবার এই যে এ ডি সি, এখানে দেখো এই ডি সিই এটা বহিঃস্থ কোণ। আবার ত্রিভুজ এ সি ডি থেকে পায় অ্যাঙ্গেল ডি সিই সমান অ্যাঙ্গেল সি এ ডি প্লাস এ ডি সি। আমাদের কী বের করতে হবে, আমার বের করতে হবে বি সি ডি বের করতে হবে। অতএব অ্যাঙ্গেল বি সি ডি সমান কী দেখো, বি সি ই প্লাস ই সি ডি বা ডি সি ই বি সি ই প্লাস ডি সি ই। তাহলে বি সি ই এর মান কত বসিয়ে দাও, অ্যাঙ্গেল সি বি এ প্লাস অ্যাঙ্গেল বিএসি প্লাস প্লাস ডিসিই, মানে এটা সিএডি প্লাস এডিসি, ঠিক আছে? এবার দেখো, তাহলে বি সি এই সিএবি এই সিবিএ সিবিএ করে মান কত, 40 ডিগ্রি। আর বিএসি প্লাস এসিডি এই সিএডি বিএসি প্লাস সিএডি মানে হচ্ছে এই কোণটা, এই কোণটা যুক্ত এই কোণটা মানে কত, সে 60 ডিগ্রি। প্লাস এডিসি
এডিসি মানে এটা 20 ডিগ্রি, ঠিক আছে? যোগ করো কত হয়, 0 4 2 8, 120 ডিগ্রি। অতএব এক্স সমান হচ্ছে 120 ডিগ্রি, এটা উত্তর। এবার করছি 2-এর দাগ। দেখো ছবিটা দখল করলো, করে দেখো এখানে আমাদের এই কোণটা চেয়েছে এক্স, তাহলে এই কোণটা কি, এটা হচ্ছে এই DQC এই ত্রিভুজের বহিঃস্থ কোণ, তাই তো? কি লিখতে পারি, ত্রিভুজ DQT থেকে পায় বহিঃস্থ DTR সমান অ্যাঙ্গেল টি, ওরে ডি না রে এস, এস ডিটা হচ্ছে এই ত্রিভুজের এস, তাহলে এস টি আর কি যাবো টি এস কিউ প্লাস এস কিউ টি। টি এস কিউ এর মান জানা আছে আমার, কিন্তু এস কিউ টি এর মান জানা নেই। কি লিখতে পারি দেখো, টি এস কিউ মান কত, 30 ডিগ্রি বসিয়ে দিলাম, প্লাস দেখো এস কিউ টি এই কোণটা, এই কোণটা কি, এই যে পি কিউ আর এর আবার বহিষ্ঠ কোণ, কি লিখতে পারি, এটা সমান কিউ পি আর প্লাস পি আর কিউ সমান 30 ডিগ্রি। পি কিউ আর মানে কত, এই কিউ পি আর সমান 50 ডিগ্রি, আর পি আর কিউ সমান 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি। কত হলো এটা, 0 5 6 11 3 14, 140 ডিগ্রি। এবার করবো 3-এর দাগ। এখানে লক্ষ্য করে দেখো, এই যে পি কিউ সমান্তরাল হচ্ছে টিএস, তাহলে এই যে পি কিউ টি আর কিউ টি আর এই একান্তর কোণ, এই দুটো কোণের মান সমান, তাই তো? যেহেতু 3 নাম্বার, যেহেতু পি কিউ সমান্তরাল টিএস, অতএব অ্যাঙ্গেল কিউ টি এস সমান একান্তর কোণ পি কিউ টি সমান 55 ডিগ্রি, ঠিক আছে? এর আমরা কি জানি, ত্রিভুজে তিনটি কোণের সমষ্টির সমান 180 ডিগ্রি। অতএব ত্রিভুজ আর টি এস থেকে পায় কি পাচ্ছি, অ্যাঙ্গেল টি আর এস প্লাস অ্যাঙ্গেল আর টি এস প্লাস অ্যাঙ্গেল টি এস আর সমান 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল কিউ টি এস আর অ্যাঙ্গেল আর টি এস একই অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কিউ টি এস আর আর টি এস একই অ্যাঙ্গেল, তো আঙুল বসিয়ে দাও, টি টি আর এস মান কত, এক্স, এটা মানে এক্স দেওয়া আছে, অ্যাঙ্গেল আর টি এস মানে কিউ টি এস মান হচ্ছে 55 ডিগ্রি, আর অ্যাঙ্গেল টি এস আর টি এস আর 60 ডিগ্রি বসিয়ে দাও, সমান হচ্ছে 180 ডিগ্রি। অতএব এক্স সমান 180 মাইনাস, এই দুটো যোগ করে আমরা পাশে নিয়ে চলে যাই, 5 আর 6 11,
তাহলে বিয়োগ করে এটা, পাঁচ আর কয় পাঁচে দশ, আর থাকলো এক দুই আর কয় আট ছয় আট, 65 ডিগ্রি। তাহলে তোমরা এই দুই তিন এবং চারে অঙ্ক করার চেষ্টা করবে, না পারলে আমরা পরের দিন আলোচনা করব, আর যেগুলো প্রয়োগ করে দেওয়া আছে সেইগুলো দেখে নেবে।